হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা কী হতে চলেছে। তো তবুও আমি একবার বলে দিই, তো আমি আজকে দুটো কুরকুরে ক্রাশ করব। তো কুরকুরেগুলো আমি ফুল ওয়েট বডি ওয়েট দিয়ে ক্রাশ করব। তো কুরকুরগুলোর অবস্থা কি হবে, তো তার জন্য তোমাদের ফুল ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। তো তোমরা ফুল ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তো আর আমার সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দুটো কুরকুরে, এই দুটো এখন আমি ক্রাশ করব। তো এর আওয়াজ তোমরা শুনতেই পাবে, তো চলো তোমরা দেখতে থাকো। এইগুলো এতটাই টাইট, মানে হাওয়া ভর্তি। আমি মানে ফুল ওয়েটে দাঁড়িয়ে আছি, তবুও ফাটছে না। মানে অনেক ফাটানোর চেষ্টা করেছি, তবুও ফাটছে না। তো অনেক লাস্টে ফেটেছে, তো তোমরা দেখতে থাকো। ও, আমি অনেক রকমভাবে ফাটানোর চেষ্টা করছি, দেখো তোমরা, তো তবুও ফাটছে না। এতই টাইট, জানি না, আমি আমার ফুল ওয়েট দিয়েছি কিন্তু তবুও ফাটছে না। দেখো যতটা মানে যেরকমভাবে পেরেছি, প্যাকিং করেছি, তবুও ফাটছে না। এই যে আমি এখন মেয়েটাকে দলছি। তো অবশেষে ফেটেছে একটা, ওইটা ফেটে গেছে, এটাও ফেটে গেছে, তো দুটোই ফেটে গেছে। এবার এই দুটোর অবস্থা কী হয়েছে এটাও আমি তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো।
তো এবার আমি প্যাকেটটা ছিঁড়ছি, দেখো ভেতরে কি অবস্থা হয়েছে, মানে কুরকুরে ধুলো হয়ে গেছে। দেখাচ্ছি আমি, এই যে দাঁড়াও একটু ভালো করে ছিঁড়ে নি, এটা দেখো এটা ছেঁড়া হয়ে গেছে, এই যে দেখে নাও, একদম এর অবস্থা একদম শেষ, পুরো খতম, আমার পায়ের নিচে একদম শেষ হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব আর নেই। এই যে দেখেই নাও, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটাও দেখে নাও, দুটোই একই অবস্থা, এটাও একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো আমি একদম ফুল ওয়েট দিয়েছিলাম, যার জন্য এত গুঁড়ো হয়ে গেছে। তো এই দেখো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, এই যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।